Ja. হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আজকের নতুন আরো একটি ভিডিওতে। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি যেন আপনারা সকলে সবগুলো রোজা রাখতে পারেন, আর সকলে আমার জন্য দোয়া করবেন, পারবেন যেন আমিও সবগুলো রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করে। সকলে আজকের ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আজ হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার, সোমবার দিন, মানে গরিবের হজের দিন। আর আজকে হচ্ছে পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুম্মা। আজকের জুম্মার দিনটা খুবই বড় একটা ইবাদতের দিন। আমি আর আমার সকল বন্ধুরা মিলে আজকে একসাথে নামাজ পড়বো। তো এখন মূলত আছি আমি আমার বাড়িতে, আর এখন বাজে সকাল 11টা। আমি এখন যাব গোসল করব, তারপর ফ্রেশ হয়ে বাড়ি থেকে বের হব নামাজ পড়ার জন্য। আজকে আমি নামাজ পড়বো যেই মসজিদে পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাইরি হুজুর নামাজ পড়াই, সেই মসজিদে। সেই মসজিদটি হচ্ছে আমাদের চাপড় গ্রামে। তো সেই মসজিদে অনেক দিন ধরে নামাজ পড়ি না, তাই ভাবলাম সকল বন্ধুরা মিলে আজকে সেই মসজিদে নামাজ পড়বো। তো যাই হোক, এখন যাব গোসল করার জন্য। গোসল করা শেষ, আমি এখন রেডি। আমি এখন বাসা থেকে বের হব নামাজ পড়ার জন্য। মসজিদে যাওয়ার পর তাদের সাথে দেখা হবে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পবিত্র মাহে রমজান মাস, এটা হচ্ছে একটা ইবাদতের মাস। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। আর রমজান মাসে রোজা রেখে ভিডিও বানানোটা অনেক কষ্ট, মানে রোজা রেখে ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়ে যায়। রমজান মাসের পর থেকে কন্টিনিউ ভিডিও আসবে, চেষ্টা করবো রমজান মাসে ইসলামিক ভিডিও দেওয়ার। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। আর এখন যাব মসজিদে, তো চলুন যাওয়া যাক। দেখতে থাকুন পুরো ভিডিওটা। নামাজ পড়া শেষ, দেখতে পারলেন কয়েকটা শট আপনাদেরকে দেখিয়েছি। এত বেশি ভিডিও করতে পারি নাই কারণ অনেক মানুষ ছিল, আর রমজান মাসে ভিডিও করাটা একটু খারাপ দেখা যায়, তাই ভিডিও করতে পারি নাই। তারপরে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখিয়েছি। আর এই মসজিদে পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাইরি হুজুর প্রত্যেক জুম্মার নামাজের সময় নামাজ পড়াই, যদি উনি বাড়িতে থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন, আর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, আসসালামু আলাইকুম।